মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাস এটুকুই, আর কিছু হয়নি, এটুকুই আর কিছু না, কিছু না। ওকে চলি। আপনি শুধু দীপন বাসুকেই আশীর্বাদ করেছিলেন, আপনি প্রমিতা বাসুকে আশীর্বাদ করেননি? ও ঘরে ছিল না। অ্যানিভার্সারির দিন রাতে ও ঘরে ছিল না, কি ব্যাপার, কোথায় ছিল প্রমিতা? আমি তোর পিএ নই, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, আমি এবারই মালকিন। চলি। এই মহিলা বেশ করে অনেক কিছু জানেন কিন্তু বললেন না। বইটা আগের দিনও দেখলাম কিন্তু খোলা হয়নি। না, ইনি আমার দিদি নন। কিন্তু গুঞ্জন, উনি তো প্রমিতা বাসু। হতে পারে, একই নামে তো বহু ব্যক্তি থাকে পৃথিবীতে। কি হলো জয়? দিদির বিবাহ বার্ষিকীতে গুঞ্জন, তার মানে এই প্রমিতা বাসু গুঞ্জনের দিদি। অথচ ও প্রমিতা বাসুর ছবিটা দেখে বললো যে প্রমিতা বাসু ওর দিদি নয়। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ গুঞ্জন, তুমি কোথায় আছো? কেন বলো তো, আমি তো জাস্ট আমার বিয়ের ধুতি পাঞ্জাবি কিনতে বেরিয়েছি। তোমাকে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ইমিডিয়েটলি চলে এসো, একটা হসপিটালের অ্যাড্রেস পাঠাবো, ঠিক আছে? কোথায়, কোন হসপিটাল, কিন্তু কি হয়েছে বলবে তো? ইটস ভেরি আর্জেন্ট গুঞ্জন, প্লিজ কাম ইমিডিয়েটলি, তোমাকে অ্যাড্রেসটা পাঠাচ্ছি। ঠিক আছে, আসছি। নন্দা, নন্দিতা, আমাদের আমাদের হসপিটালে যেতে হবে, ইমিডিয়েটলি চলে আসো। সাজুদা। হ্যাঁ, কি খবর? প্রমিতাকে একজনকে দিয়ে আইডেন্টিফাই করাতে হবে। কেন? কনফিউশন তৈরি হচ্ছে স্যার, মস্ত বড় কনফিউশন তৈরি হচ্ছে। কিসের কনফিউশন? আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। বাঘের ঘরে খোগের বাসা। মানে? আমি আমি পরে সব বলছি। গুঞ্জন, গুঞ্জন ভেতরে এসো। ও দেখো, দেখো উনি উনি তোমার দিদি প্রমিতা বাসু কিনা দেখো। কি হলো গুঞ্জন, উনি উনি তোমার দিদি প্রমিতা বাসু? না, উনি আমার দিদি নন। উনি তোমার দিদি নন? তুমি কি বলছো গুঞ্জন, উনি তোমার দিদি নন? তুমি তুমি নিশ্চিত উনি তোমার দিদি নন? আমি আমার দিদিকে চিনি, আমার দিদিকে আমি চিনবো না? আমার মাসতুতো দিদি, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি পর্যন্ত। গুঞ্জন, উনি উনি তোমার দিদি নন? না, উনি আমার দিদি নন। তোমার দিদির সাথে তোমার শেষ কবে দেখা হয়েছে? তা প্রায় বছর পাঁচ ছয় হবে, ওরা ব্যাঙ্গালোর চলে গেল, তারপরে আর দেখা হয়নি। গুঞ্জন, ভালো করে ওনার মুখটা দেখো, দেখো গুঞ্জন, উনি তোমার দিদি নন।
উনি আমার দিদি নন। তার মানে তুমি বলছো উনি তোমার দিদি নন, তাই তো? না গুঞ্জন, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? কি লুকোবো গুঞ্জন, তুমি ভালো করে ভেবে বলো, তুমি কিন্তু মুখার্জি বাড়ির জামাই হতে চলেছো, আমার আমার নন্দাই হতে চলেছো গুঞ্জন, তুমি তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? কেন লুকোবো আমি, কি লুকোবো আমি গুঞ্জন? আপনারা এখানে এত কথা বলবেন না। এক্সট্রিমলি সরি সিস্টার, প্লিজ এক মিনিট। চিরঞ্জিত বইটা নিয়ে এসো তো। এনো এটা গুঞ্জন, এই যে বইয়ের মধ্যে এই লেখাটা, এটা তোমার হাতের লেখা তো? হ্যাঁ, এটা তো আমারই, এটা তো আমারই গিফট করা বই, এটাই তো দিদিকে দিয়েছি আমি বিবাহ বার্ষিকীতে। কোথায় গিয়ে দিয়েছিলে? ওদের ওদের ফ্ল্যাটে গিয়ে দিয়েছিলে নাকি অন্য কোথাও? ফ্ল্যাট তো আমি চিনি না, মানে কোনো অ্যাড্রেস পাইনি। তাহলে ওর অফিসটা চিনতাম, ওর অফিসে গিয়ে দিয়ে এসেছিলাম। তোমার দিদির সাথে তোমার দেখা হয়েছিল? না, ওর সঙ্গে দেখা হয়নি, ও অফিসে ছিল না। তারপর আমি ফোন করি, ও ফোন তোলেনি। তারপরে আমিও বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ি আর বেশি সময় ব্যয় করতে পারিনি ওইখানে। তার মানে তুমি বলছো এই গিফটটা তুমি তোমার দিদিকে দিয়েছিলে, এটা প্রমিতা বাসুর গিফট, কিন্তু গিফটটা এই প্রমিতা বাসুর ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। কি বলছো কি? হ্যাঁ গুঞ্জ, আর সেই প্রমিতা বাসুই এই প্রমিতা বাসু। আমি কিছু বুঝতে পারছি না। জ্যাজ জ্যাজ, তুমি কি বলছো? সত্যি সত্যি কিছু বোঝা যাচ্ছে না। সাধুদা, বুঝতেই তো চাইছি, মাঝখানে কিছু একটা ঘটে রয়েছে, একটা একটা বড় রহস্য আছে, আর সেই রহস্যটা ঠিক কি সেটাই আমি বুঝতে চাইছি। হ্যালো, তুমি কোথায়? কেন, তুমি এসএমএস করেছো, তুমি জগদ্ধাত্রী বৌদির সাথে দেখা করতে যাচ্ছ, কোনো প্রবলেম হয়েছে নাকি? না, কোনো প্রবলেম হয়নি। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। জগদ্ধাত্রী বৌদি কোথায়? এই তো পাশেই আছে। দেখি একটু ফোনটা দাও তো, কথা বলবে একটু। কে? গরিমা। হ্যাঁ গরিমা, বলো কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? গুঞ্জন এসএমএস করলো, তুমি নাকি ডেকেছো? হ্যাঁ, আসলে একটা তদন্তের ব্যাপারে। কেন, গুঞ্জন কি করেছে কি? গুঞ্জন তো কোনো অন্যায় করেনি, ও তো ভালো ছেলে। গরিমা গরিমা, আমার কথাটা শোনো, গুঞ্জন খুব ভালো ছেলে, খুব মিষ্টি একটা ছেলে। তুমি তুমি প্লিজ কোনো চিন্তা করো না, জাস্ট একটা শনাক্তকরণের ব্যাপার ছিল, আমি সেই জন্য ওকে ডেকেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।